हेलो बंधुरा वेलकम बैक टू माय चैनल चलम आबा एक रेसिपी निये आज के देखो सजनी फुले निरामिष चच्चड़ी एटा गरम भातेर साथे असाधारण लागे। सजनी फुल और सजनी पाता बसंतकाले रान्ना करे खेले बसंत रोगेर प्रतिषेधक हिसेबे काज करे, अर्थात सजने बसंत रोगेर प्राकृतिक टीका। चलो ना देरी ना करे शुरू करा जाक ए रेसिपिटा कि करे बानाते हय। प्रथमे आमि सजनी फुलटाके भालो करे बेछे निये शक्त जे डाँटिगुलो आछे सेगुलो केटे फेले दियेछि। तारपर आमी एटाके भालो करे धुए पोषा करे नियेछि। एरपर आमी एखाने एकटा माझारी साइजेर बेगुन निये बेगुनटाके छोटो टुकरो करे केटे नियेछि। आर नियेछि एकटा माझारी साइजेर आलू, आलूटाकेओ आमी छोटो टुकरो करे केटे नियेछि। एरपर आमी एखाने स्वादमतो लंका निये नियेछि। एरपर आमी निये नियेछि हाफ চা চামচ মতো পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে আমি ফাটিয়ে দু টুকরো করে নিয়েছি। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ মতো সর্ষে বাটা। সর্ষেটা বাটার সময় আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি। এরপর আমি কড়াইয়ের মধ্যে প্রায় দুই টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে আমি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা দিয়ে দেবো। এরপর ফোড়নটাকে লাল লাল করে ভেজে নেব। ফোড়নটা নাড়তে নাড়তে যখন ফোড়নের মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে যেই টুকরো করে আলুটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এরপর আলুটাকেও লাল লাল করে ভেজে নেব। এখানে আলুটা আমার বাদামি করে ভাজা হয়ে গেছে। এরপর আমি যে বেগুনটা কেটে রেখেছিলাম সেই বেগুনটা এর মধ্যে দিয়ে দেব। এরপর বেগুনটাকেও হালকা লাল করে ভেজে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এরপর সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এখানে বেগুনগুলো হালকা ভাজা ভাজা হয়ে এসেছে। এরপর আমি যে সজনে ফুলটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। এরপর গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে নিয়ে সমস্ত উপকরণগুলোকে সজনে ফুলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সর্ষে বাটা। এরপর আবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। সজনে ফুলের মধ্যে একটু কষা ভাব থাকে বেড়ে এর মধ্যে আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটা ঢাকা দিয়ে লো আঁচে রেখে দেবো পাঁচ মিনিট। ফিরে এলাম পাঁচ মিনিট পর। এরপর গ্যাসের আঁচটাকে বাড়িয়ে নিয়ে দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো প্রায় এক টেবিল চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়া হয়ে গেলে আরও এক থেকে দুই মিনিট নাড়াচাড়া করে নিলেই আমাদের রেডি হয়ে গেল সজনে ফুলের চচ্চড়ি। এরপর গ্যাসটাকে বন্ধ করে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। আমার এই রেসিপিটা আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। পারলে লাইক ও শেয়ার করবেন। আজ তাহলে আসি, দেখা হবে পরের রান্নায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই।